ভালোবাসার দিনে নিজের মনের মানুষের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে চান প্রত্যেকেই। ফেব্রুয়ারির 7 থেকে 14 তারিখ পর্যন্ত বিশ্বজুড়ে ভালোবাসার সপ্তাহ পালন করা হয়। এই সময় মানুষ প্রেমের উষ্ণতা বিলিয়ে দেন সবার মাঝে, কিন্তু এখানেও চোখ পড়েছে কেন্দ্রের বিজেপি সরকারে। অতএব দেশবাসী যাতে ভ্যালেন্টাইন্স ডে পালন না করতে পারেন সেজন্য সর্বান্তকরণে অপচেষ্টা করে চলেছে বলে বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এবারের বিশেষ সংযোজন কেন্দ্রের অফিসিয়াল এক আবেদন। বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন রাস্তায় নেবে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরোধিতা করেছে আগেই, এবার সেই নিয়ে স্পষ্ট নির্দেশিকা এলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, আগামী 14 ফেব্রুয়ারি দেশ জুড়ে গরু আলিঙ্গন দিবস বা কাউ হাগ ডে হিসাবে পালন করার জন্য দেশবাসীর কাছে আবেদন জানানো হলো। কেন্দ্র পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে কি বলা হয়েছে জানেন? কেন্দ্রের কথা মতো ভ্যালেন্টাইন্স ডে যেহেতু প্রেমের দিন, সেই কারণে গরুকে আলিঙ্গন করে সেই দিনটি পশু প্রেম দিবস হিসাবে পালন করা হবে। আর এখানে আপত্তি তুলেছেন বিরোধীরা। রাজনৈতিক মহলের একাংশ বলছে বাজেটে দেশের মানুষের জন্য আশাব্যঞ্জক কিছুই করে উঠতে পারেনি বিজেপি সরকার, তার উপর আদানি ইস্যুতে মুখ পুড়েছে নরেন্দ্র মোদী। তাই গরুকে শিখণ্ডী করে চিরাচরিত অভ্যাসে ধর্মের নামে দেশের মানুষকে রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা বিজেপি। কিন্তু এত সব শুনে গরু নিজে কি বলছে?